আমি প্লে স্টোর থেকে নেক্সাস পে অ্যাপসটি ইনস্টল করলাম, করার পর ওপেন করে নিলাম, তো ডান পাশে নেক্সট নেক্সট নেক্সটে ক্লিক করে ডানে ক্লিক করলাম, অ্যাগ্রিতে ক্লিক করে দিলাম। দেওয়ার পর রেজিস্টার ফোন নাম্বারটি এবং পাসওয়ার্ডটি দিয়ে আমি লগ ইন নে ক্লিক করে নিলাম। তো করার পর চেঞ্জিং ইউর ডিভাইস ইয়াস করে দিলাম। দেওয়ার পর 6 সংখ্যার একটি কোড আসবে, তো আসছে, অ্যালাউ করে দিলাম। দেওয়ার পর ভেরিফাই ক্লিক করলাম, আবার অ্যালাউ করে দিলাম, থ্যাংকস, তো ভেরিফাইং হচ্ছে। তো এখন আমার সেলফি উঠাতে হবে, ভিডিও সেলফি ভিডিও করতে হবে। তো আমি স্মাইল লিখে আসছে, তো আমি একটু স্মাইল দিচ্ছি। তো প্লিজ টার্ন ইউর ফেস লেফট লেফট, আমি লেফট দিলাম, এরপর রাইট, আবার রাইট ঘুরলাম, একটু একটু ঘুরতে হবে ডান বামে, এবং চোখের পলক দিতে হবে, এবং হাসি দিতে হবে, এবং আপনার কোনো সানগ্লাস বা পাওয়ার গ্লাস রাখা যাবে না, এবং পর্যাপ্ত আলো থাকতে হবে। তো এটা দেখতে পাচ্ছেন নিয়ে নিছে, তো আমি নেক্সটে ক্লিক করে দিলাম, ভেরিফাইং হচ্ছে। তো কনগ্রেচুলেশন, 50% ডান। তো আমার আবার পরবর্তী ডাকে যেতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার অ্যাপসটি ওপেন হয়ে গেছে। তো আমি উপরে বাম পাশে যেখানে ক্লিক করার পর ব্যালেন্স ইনকোয়ারি, সেখানে ক্লিক করলাম, করার পর দেখতে পাচ্ছেন দুটি কার্ড, তো আমার প্রিপেড কার্ডটি অ্যাড নেই। তো মাই কার্ডে গেলাম, যাওয়ার পর অ্যাড কার্ডে ক্লিক করলাম, তো নেক্সাস প্রিপেড, সেখানে সেখানে ক্লিক করলাম, এরপর ডান পাশে প্রসেসড যেখানে লেখা সেখানে ক্লিক করলাম। করার পর কার্ড হোল্ডার নেম এবং কার্ড নাম্বার এক্সপায়ারি ডেট আমি দিয়ে দিলাম। দেওয়ার পর আপনার সিবিবি বা সিবিসি কোডটি 3 সংখ্যার দিয়ে দিলাম। দেওয়ার পর একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি আমি চেক করছি, দেখতে পাচ্ছেন আমার ডিবিপিএল থেকে একটি এসএমএস আসছে, এসএমএস আসার পর 6 সংখ্যার একটি কোড আসছে, সেই কোডটি আমি ওটিপি 6 সংখ্যার এটি আমি দিয়ে দিলাম। দেওয়ার পর নেক্সটে যাওয়ার পর কার্ডটি ডাউনলোড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন যে প্রিপেড কার্ডটি আসছে। তো ব্যালেন্স ইনকোয়ারিতে গেলাম, আবার প্রিপেড কার্ডে ক্লিক করলাম, করার পর আপনারা দেখতে পাচ্ছেন ব্যালেন্স ইনকোয়ারি, তো আমার যে ব্যালেন্সটি আছে কার্ডে সেটি দেখাচ্ছে, সব ঠিকঠাক আছে। তো আমি দেখতে পেলাম যে কোনো সমস্যা নেই, তো আমার যে প্রিপেড কার্ডটি, ভিসা কার্ডটি, ট্রাভেল কার্ডটি, এটা অ্যাড হয়ে গেছে। তো অ্যাড হয়ে যাওয়ার পর সব ঠিকঠাক আছে, ব্যাগ দিয়ে আসলাম, আর কার্ড ডিটেলস যেখানে লেখা সেখানে ক্লিক করলাম, তো দেখতে পাচ্ছেন কার্ড নাম্বার, পার্সোনাল কার্ড নাম্বার, এক্সপায়ারি ডেট এসে গেছে। তো আমি ব্যাগ দিয়ে বেরিয়ে গেলাম, আবার মিনি স্টেটমেন্ট যেখানে লেখা সেখানে ক্লিক করলাম, আবার প্রিপেড কার্ড যেখানে লেখা ভিসা সেখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমার যে মিনি স্টেটমেন্টটি সেটি আসছে, তো আমি সব দেখতে পেলাম যে আমার স্টেটমেন্ট ঠিক আছে, আগে যে লেনদেনগুলো হচ্ছে কার্ড দিয়ে সবগুলো ঠিকঠাক আছে। এভাবে আপনারা প্রিপেড কার্ড অ্যাড করতে পারবেন। তো আমি এখন 3 ডটে গিয়ে লগ আউট করে নিচ্ছি, তো লগ আউট করে নিলাম। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।